আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি ইনশাল্লাহ। আমি মামা মোটো ব্লগের পক্ষ থেকে জাকির শিকদার হাজির হয়ে গেলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। কোন গাড়ির কত টাকা ট্যাক্স দিতে হবে আপনাকে, অর্থাৎ হচ্ছে সিসি অনুযায়ী কত সিসি থেকে কত সিসি পর্যন্ত কত টাকা ট্যাক্স, তো সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি মূল আলোচনা যাওয়ার আগে একটু রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। এটি হচ্ছে 2020 এবং 2021 অর্থ বছরের সংসদে পাশ হওয়া যে ট্যাক্সের বিষয়। আপনারা অনেকেই আগে পরে অনেকেই জানেন যে ট্যাক্স কিন্তু বেড়েছে, গাড়ির ট্যাক্স বেড়েছে। তো আগে কি ছিল এবং এখন কি, আমি সেটা ডিটেলস আলোচনা করব যাতে খুব সহজেই বুঝতে পারেন। তো একটু ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন কত সিসির গাড়ির জন্য কত টাকা ট্যাক্স দিতে হবে। 1500 সিসি পর্যন্ত, অর্থাৎ আপনার গাড়িটি যদি 1500 সিসির মধ্যে হয়, তাহলে আপনার ট্যাক্স দিতে হবে এখন বর্তমানে 25,000 টাকা, যেটি আগে ছিল 15,000 টাকা। এবং 1500 সিসি থেকে 2000 সিসি পর্যন্ত আপনার দিতে হবে 50,000 টাকা এখন বর্তমান, আগে যেটি ছিল 30,000 টাকা। এবং 2000 সিসি থেকে 2500 সিসির মধ্যে, মানে 2500 সিসি পর্যন্ত, আগে ছিল 50,000 টাকা, এখন সেখানে দিতে হবে 75,000 টাকা। এবং 2500 সিসি থেকে 3000 সিসি পর্যন্ত, সেটা দিতে হবে এখন 1,25,000 টাকা, যেটি আগে ছিল 75,000 টাকা। এবং 3000 সিসি থেকে 3500 সিসি পর্যন্ত এখন দিতে হবে 1,50,000 টাকা, যেটি কিনা আগে ছিল 1,00,000 টাকা। এবং 3500 সিসির অধিক, 3500 সিসির উপরে যেগুলো আছে, প্রতিটি মোটর কার বা জিপের জন্য দিতে হবে 2,00,000 টাকা, যেটি আগে ছিল 1,25,000 টাকা। এটি হচ্ছে প্রতি বছরে আপনার ট্যাক্স দিতে হবে এই পরিমাণে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবং মাইক্রোবাসের ক্ষেত্রে দিতে হবে 30,000 টাকা, মাইক্রোবাসের জন্য আগে ছিল 20,000 টাকা। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।